যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের বাইরে, সেখানে দশ টাকার মধ্যে মিলছে চাল, ডাল, লবণ, তেল ও ছোলা। ভাবতে পারবেন কখনো এমনটাই বাংলাদেশে সম্ভব? হ্যাঁ, এমনটি সম্ভব হয়েছে বাংলাদেশে। খেয়ে না খেয়ে দিনাতিপাত করা নিম্ন আয়ের মানুষ যাদের সামর্থ্য নেই স্বাভাবিকভাবে জীবনযাত্রা চালানো, তাদের জন্য এই ভিন্নধর্মী আয়োজন। এমন দেড় শতক পরিবার দশ টাকার মধ্যে তাদের ইচ্ছে মতো বাজার করতে পেরেছে গরিবের সুপার শপ থেকে। চট্টগ্রাম নগরের সিআরবিতে আজ মঙ্গলবার এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে শিরিষতলায় বিদ্যানন্দ খুলে বসেছিল এই গরিবের সুপার শপ, যেখানে এক টাকায় এক কেজি চাল, এক টাকায় এক কেজি লবণ, এক টাকায় ছয়টি ডিম, তিন টাকায় এক লিটার সয়াবিন তেল, দুই টাকায় এক কেজি ছোলা ও এক টাকায় এক প্যাকেট বিস্কুট মিলেছে। এছাড়াও দুই টাকায় এক প্যাকেট নুডলস, দুই টাকায় এক কেজি আটা, তিন টাকায় এক কেজি মসুর ডাল, তিন টাকায় এক কেজি অ্যাঙ্কর ডাল, আট টাকায় একটি বড় সাইজের তরমুজ, দুই টাকায় একটি লাউ, এক টাকায় একটি মিষ্টি কুমড়া ও দুই টাকায় এক কেজি খেজুর মিলেছে। আমরা তিনজন, আমার এক ছেলে প্রতিবন্ধী, মাইয়া কাজ করে না, আমি তরকারি বেশি, মাথা তৈরি বেশি, খুব কষ্টে আছেন, সুন্দর হয়েছে, আজকে চাল পাইছি, আটা পাইছি, তেল পাইছি, দশ টাকার থেকে আমি সাহায্য করে কজন করবো। বিদ্যানন্দের এমন উদ্যোগকে সম্মান জানিয়ে খ্যাতিমান সমাজ বিজ্ঞানী ডক্টর অনুপম সেন বলেন, বিদ্যানন্দ প্রায় বেশ কিছু বছর ধরে তারা শুরু করেছিলেন এক টাকায় আহার দেওয়ার ব্যাপার। এই কাজটি বিদ্যানন্দ শুরু করার পরে আরো অনেকে এখানে করছেন, ধীরে ধীরে করছেন তাদের অনুসরণে। এটি একটি তারা যে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন এবং সেই দৃষ্টান্তকে দেখে অন্যেরা অনুপ্রাণিত হচ্ছেন, এটিও কিন্তু বড় ব্যাপার। এই ভিন্নধর্মী গরিবের সুপার শপ নিয়ে বিদ্যানন্দ চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, তো গরিবের সুপার শপ নাম দিয়েছি কারণ এটা আসলে গরিবদের জন্য। আমরা এই সার্ভে করেছি এবং ঘরে ঘরে গিয়ে কিন্তু আমরা তাদেরকে সিলেক্ট করেছি, যারা এই বাজার করার যোগ্য ব্যক্তিদেরকে আমরা বাছাই করেছি। তো সবাই কিন্তু এখানে সুযোগ পায়নি, আমরা অতি দরিদ্র যারা আছে, যারা বিভিন্ন সামাজিক সেফটি নেটের বাইরে আছে, তাদেরকে কিন্তু আমরা বাছাই করেছি। বাজার মূল্য এমনভাবে সেট করেছি যাতে তারা দশ টাকা দিয়ে কমপক্ষে হলো 500-600 টাকার বাজার ওনারা করতে পারেন। এমন উদ্যোগে সীমাহীন কষ্টে থাকা অভাবী মানুষগুলো হাতের নাগালে পেয়েছে সাধ্যের মধ্যে খাদ্যপণ্য। এতে করে হাসি ফুটেছে খেয়ে না খেয়ে দিনাতিপাত করা মানুষগুলোর মুখে। ডেস্ক নিউজ, দৈনিক পূর্বকোণ।